ক্যাশকারো অ্যাপে নতুন একটা আপডেট চলে এসেছে এবং নতুন একটা অফার চলে এসেছে যে আপনি যদি এখন থেকে JBL এর কোনো প্রোডাক্ট কেনেন, অর্থাৎ JBL এ তো অলরেডি একটা সেল চলছেই, এবং সেটা যদি কেনেন আপনি ক্যাশকারোর থ্রু, সেক্ষেত্রে আপনি 250 টাকার ক্যাশব্যাক পাবেন, যেটা কিন্তু আপনি সরাসরি ব্যাঙ্কে ট্রান্সফার করতে পারবেন। সো আজকে আমি এই নিয়ে আলোচনা করবো যে ক্যাশকারো থেকে কী করে আপনি কিনবেন, কী করে কী করতে হবে বা কত টাকা ক্যাশব্যাক পাবেন, এই সমস্ত হাবি যাবে নিয়ে। সো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। ওয়েলকাম ইয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেক স্কোয়াড, আর বেঙ্গলি টেক স্কোয়াডের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার ছোট্ট চ্যানেলটি আপনি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ একটু কষ্ট করে ভিডিও নিচে যান, ভিডিও নিচে গিয়ে দেখেন একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, ওইখানে ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে যাবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন, তাহলে যেটা হবে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনাদের জন্য সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। ক্যাশকারো অ্যাপ ডাউনলোড করার জন্য আপনি যেতে হবে প্লে স্টোরে, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ক্যাশকারো বলে। সার্চ করলে দেখবেন প্রথমে একটা অ্যাপ্লিকেশন চলে আসবে, এটাকে জাস্ট ডাউনলোড এবং ইনস্টল দুটোই করে নেবেন। এবং এখানে কি করে অ্যাকাউন্ট বানাতে হয়, কি করে সাইন আপ করতে হয়, সমস্ত ডিটেলস দেওয়া আছে আমার এই ভিডিওতে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন আই বাটনে। এখানে ক্লিক করলে কিন্তু আপনি ভিডিওটা পেয়ে যাবেন এবং ওখান থেকে দেখে নিতে পারবেন যে কি করে অ্যাকাউন্ট বানাতে হয়। এবং সাইন আপ করলে কিন্তু নিচে ডেসক্রিপশন বক্সে যে সাইন আপ লিঙ্ক দেওয়া আছে সেইখান থেকে যদি আপনি সাইন আপ করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু ইনস্ট্যান্ট 25 টাকা ক্যাশব্যাক পাবেন। এবং তারপরে কিন্তু JBL এর যদি কোনো প্রোডাক্ট আপনি বাই করেন 699 টাকার ওপরে বা তার বেশি, অর্থাৎ মিনিমাম 699 টাকার যদি আপনি কোনো প্রোডাক্ট কেনেন JBL এর এবং ক্যাশকারোর থ্রু, সেক্ষেত্রে কিন্তু আপনি 250 টাকার একটা ক্যাশব্যাক পেয়ে যাবেন। সো 250 টাকা প্লাস হচ্ছে এখন সাইন আপ করার সাথে সাথে 25 টাকা পেলেই কিন্তু আপনার অনেক টাকা সেভ হয়ে যাবে। ওকে, ডেসক্রিপশন বক্সে আরও একটা লিঙ্ক পেয়ে যাবেন, সেটা হচ্ছে ডিল লিঙ্ক। তো ডিল লিঙ্কে ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এবং এখানে কিন্তু লেখাই রয়েছে যে আপনি যদি ক্যাশকারোর থ্রু আপনি যদি পারচেস করেন, সেক্ষেত্রে আপনাকে 250 টাকা ক্যাশব্যাক দেওয়া হবে, এবং যদি সেটা আপনি 699 টাকার ওপরে করেন। তো ইভেন এখন কিন্তু ফ্রিডম সেল চলছে আপনার যে JBL এ, সেখানে এবং সেখান থেকেও কিন্তু আপনি অনেকটা ছাড় পেয়ে যাবেন। সো এই ক্যাশব্যাকটা নেওয়ার জন্য আপনাকে জাস্ট অ্যাক্টিভ ক্যাশব্যাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। সো আমরা জাস্ট চলে যাচ্ছি। ওকে, দেখুন এখানে ফ্ল্যাট 250 ক্যাশব্যাক অ্যাক্টিভেটেড হয়ে গেছে। দেন এখানে কিন্তু JBL এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু খুলে গেছে। সো এইখানে খোলার পরে আপনাকে অলরেডি একটা JBL এর অ্যাকাউন্ট বানাতে হবে, যেরকম আপনারা সবাই জানেন যদি কোনো আপনি ওয়েবসাইট থেকে কিনতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার সেই ওয়েবসাইটের অ্যাকাউন্ট লাগে, যেরকম অ্যামাজন থেকে যদি কিনতে যান সেক্ষেত্রে অ্যামাজনের লাগবে, দেন আপনি যদি ফ্লিপকার্টে যান ফ্লিপকার্টে কিন্তু অ্যাকাউন্ট লাগে। সো সেরকম আপনারা কিন্তু JBL এও একটা অ্যাকাউন্ট রাখতে হবে, তবেই কিন্তু আপনার এটা হবে। সো JBL এ একটা অ্যাকাউন্ট খুলে নেবেন আগে থেকে বা এখনও খুলতে পারেন। এবং আরেকটা জিনিস মেক শিওর করবেন যে আপনি যদি JBL এর অফিসিয়াল যে অ্যাপ আছে সেই অ্যাপ থেকে যদি কেনেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ক্যাশকারো কোনো রকম যে অফার বা ক্যাশব্যাক সেটা দেবে না, আপনাকে এখান থেকে কিনতে হবে, তবেই কিন্তু আপনি ক্যাশব্যাকটা পাবেন। এইখানে দেখুন JBL এর অনেকগুলো প্রোডাক্ট আছে, যেরকম 449 টাকা রয়েছে, দেন আপনি এখানে 649 টাকা রয়েছে, বাট এগুলো কিনলে তো হবে না, আপনাকে মিনিমাম 699 টাকা বা তার বেশি কিন্তু অফার দেখতে হবে। তো আপনি একটু নিচের দিকে আসেন, সেক্ষেত্রে দেখুন এইখানে একটা হেডফোন রয়েছে যেরকম C100SI, এটার দাম দেখুন এখানে কিন্তু 6699, অর্থাৎ 699 টাকা। সো এটা কিনলে কিন্তু আপনি JBL এর তরফ থেকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ক্যাশকারোর কাছ থেকে আপনি 250 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। এখানে দেখুন যে অফিসিয়াল দাম সেটা কিন্তু 1299 টাকা, বাট আপনি কিন্তু JBL-ও এখানে অফার পাচ্ছেন বলে এখানে কিন্তু অনেক কম দামে পেয়ে যাচ্ছেন। এছাড়া দেখুন আরও অনেক JBL এর যে হেডফোন সেটা রয়েছে, যেরকম JBL টিউন 160 রয়েছে, দেন এখানে দেখুন আরও একটা বড় হেডফোন রয়েছে, সেটা হচ্ছে T250SI রয়েছে। সো এইগুলো যদি আপনি কেনেন সেক্ষেত্রে কিন্তু আপনি অফারগুলো পেতে চলেছেন। জাস্ট আমি ধরলাম যে JBL এর এই হেডফোনটা একবার দেখে নিই, জাস্ট ভিউ ডিটেলসে ক্লিক করবো, জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি এই হেডফোনের কিন্তু সমস্ত যে ডিটেলস সেটা কিন্তু দেখতে পাবেন এবং এখানে কত টাকা আপনার সেভ হচ্ছে সেটাও কিন্তু দেখাচ্ছে, 68% কিন্তু আপনার সেভ হচ্ছে। ইভেন এই হেডফোনটার অরিজিনাল দাম হচ্ছে 2499 টাকা, সেটা কিন্তু আপনি 799 টাকায় পাচ্ছেন, অর্থাৎ যদি আপনি 799 টাকা, অর্থাৎ 800 টাকা দিয়ে যদি কেনেনও, সেক্ষেত্রেও কিন্তু আপনি ক্যাশকারো থেকে 250 টাকার একটা যে ক্যাশব্যাক সেটা পেয়ে যাচ্ছেন, মানে আপনার টোটাল খরচ হচ্ছে 650 টাকা। সো JBL তো আপনাকে দিচ্ছেই অফার, তার সাথে কিন্তু আপনি ক্যাশকারো থেকেও অফারটা পেয়ে যাচ্ছেন। সো এটা কেনার জন্য জাস্ট অ্যাড টু কার্টে ক্লিক করবেন, জাস্ট আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে দেখুন ভিউ শপিং কার্ট, জাস্ট আমি এখানে ক্লিক করলাম, ওকে জাস্ট কার্টে ক্লিক করলাম।
ক্লিক করার পরে দেখুন আমার যে এটা কার্টে কিন্তু চলে এসেছে এবং অর্ডার সামারি দেখাচ্ছে, শিপিং চার্জ কিন্তু নেই এবং ট্যাক্স ট্যাক্স কিন্তু সমস্ত একসাথে দেওয়া রয়েছে, ইনক্লুডিং সমস্ত ট্যাক্স রয়েছে। তারপর জাস্ট চেক আউটে ক্লিক করবেন। চেক আউটে ক্লিক করার পরে আপনার যে অ্যাকাউন্ট সেটা দিয়ে সাইন ইন করতে হবে। জাস্ট আমার যেহেতু সাইন ইন করা নেই বা সাইন ইন এখন আমাকে করে নিতে হবে, জাস্ট আমি করে নিচ্ছি। ওকে, সো এইখানে দেখুন আমার সাইন ইন হয়ে গেছে এবং এটাকে জাস্ট আমি এখন আমার যে এন্টার শিপিং অ্যাড্রেস অর্থাৎ শিপিং অ্যাড্রেসটা দেবো এবং পেমেন্টটা দেবো। সো পেমেন্ট করার সময় আমি আপনাদের দেখাতে পারবো না আমার কার্ড নাম্বার, এসবিইউ নাম্বার, সো এগুলো দিয়ে আমি জাস্ট ফিরছি পরের স্টেপে। সো আপনারা যেরকম দেখতে পাচ্ছেন পাশের স্ক্রিনে যে আমার কিন্তু ক্যাশ কার্ড অ্যাকাউন্টে চলে এসেছে ডিটেলসগুলো, যে আমার পেমেন্ট হয়ে গেছে এবং ক্যাশব্যাক অ্যামাউন্ট যেটা সেটা কিন্তু 250 টাকা পেন্ডিংয়ে রয়েছে এবং কয়েকদিনের মধ্যে কিন্তু আমার যে ক্যাশব্যাকের অ্যামাউন্ট সেটা কিন্তু ক্যাশ কার্ড অ্যাকাউন্টে জমা হয়ে যাবে এবং খুব সহজে সেটা আমি নিয়ে নিতে পারবো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সো এবার বলি যে আপনি এখান থেকে কত টাকা সেভ করতে পারলেন। সো মনে করুন যে আপনার যে হেডফোনটা কিনেছেন বা যে জিনিসটা কিনেছেন JBL-এর তরফ থেকে সেটা হচ্ছে 800 টাকা ধরলাম, একদম সিম্পল হিসাব 800 টাকা ধরলাম। 800 টাকা ধরে আমি জাস্ট একটু খুলে নিই ক্যালকুলেটার। সো 800 টাকা যদি আপনি JBL-এর কোনো একটা প্রোডাক্ট কেনেন সেক্ষেত্রে আপনি 250 টাকা অলরেডি ক্যাশব্যাক পেলেন, 250 টাকা। সো আপনার ওটার দাম পড়লো 550 টাকা। ওকে, সো 550 টাকা পড়ার পরে এইবার যদি আপনি আরও 25 টাকা সাইন আপের সময় পেলেন অর্থাৎ আপনার টোটাল খরচ হলো 525 টাকা। সো আপনি 525 টাকা খরচ করেই কিন্তু আপনার যে 800 টাকা প্রোডাক্ট সেটা কিনতে পারলেন এবং যে টাকাটা সেটা কিন্তু আবার ব্যাঙ্কে উনি নিলেন। সো এই হচ্ছে মোটামুটি বিষয় যে ক্যাশ কার্ড থ্রু আপনি জিনিস কিনলে কীভাবে টাকা বাঁচাতে পারবেন বা JBL-এর যে নতুন আপডেটটা এসেছে সেটা কী এবং কীভাবে এটা করতে হয়। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতে তারা এই বিষয়গুলো জানতে পারে এবং এই বিষয়গুলো শিখতে পারে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ক্যাশ কার্ড অ্যাকাউন্টটি ডাউনলোড করতে পারেন এবং সেখান থেকে সাইন আপ করে নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।